हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। सुप्रिय दर्शक बंधुरा, आज के आम्रा एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब, आर ता होलो दीर्घ दिन धरे आपनारा कि आर्थिक संकटे भुगछेन? ताहले सोमवार राते करुन एई काज, मिलबे देवादिदेव महादेवेर कृपा। एर फले आपनी अल्प दिने अनेक टाकार मालिक होये उठते पारबेन। हाँ बंधुरा, आपनी ठीकी शुनेछेन, हिंदू शास्त्रे नजर दिले जानते पारबेन सप्ताहेर प्रतिटी दिनेर संगे कोनो ना कोनो देवतार जोग रयेछे। एमनटा विश्वास करा हय जे সেই বিশেষ দিনে সেই বিশেষ দেবতার পূজো করলে দারুণ ফল পাওয়া যায়। ঠিক তেমনি সোমবার হচ্ছে ভগবান শিবের দিন, তাই সোমবার রাতে এই জিনিসগুলো দিয়ে ভগবান শিব ঠাকুরের আরাধনা করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়। বেদ এবং শিব পুরাণ অনুযায়ী শিব ঠাকুরের আরাধনা করার সময় যদি বিশেষ বিশেষ কিছু ধরনের শস্য দানা নিবেদন করা হয়, তাহলে নানা ধরনের উপকার মিলতে শুরু করে। তাহলে আসুন এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন, আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে কথাটি আপনাদের বলবো, আপনার বাড়িতে বা আপনার ঠাকুর ঘরে যদি কোনো শিবলিঙ্গ বা শিবের মূর্তি না থাকে, তাহলে সবার প্রথমে একটি ছোট্ট শিবলিঙ্গ বা শিবের মূর্তি প্রতিষ্ঠা করুন। তারপর নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন। জপ বা বার্লি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করুন এবং এটি নিবেদন করার সময় অতি অবশ্যই ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। দেখবেন এর ফলে একের পর এক খারাপ ঘটনা, দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত কিছুই কেটে যাবে। এর ফলে আপনি দারুণ উপকার পাবেন এমনটা বিশ্বাস করা হয়। প্রতি সোমবার এই শস্য দানা দিয়ে মহাদেবের আরাধনা করলে গৃহস্থের মধ্যে খারাপ শক্তি পালাতে শুরু করে। এর পর হলো মুগ ডাল। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, শিব পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সময় যদি সুজি মুগ ডাল নিবেদন করতে পারেন তাহলে গৃহস্থের মধ্যে উপস্থিত নেগেটিভ এনার্জির মাত্রা কমতে শুরু করে, ফলে যে কোনো ধরনের ক্ষতি হবার আশঙ্কা কমে যায়। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো গম। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বই অনুসারে প্রতি সোমবার গম নিবেদন করে শিব ঠাকুরের পুজো আরাধনা করলে মা বাবা হবার স্বপ্ন পূরণ হতে বেশি সময় লাগে না। তাই যারা দাম্পত্য জীবনে অনেক চেষ্টা করেও মা বাবা হয়ে উঠতে পারছেন না, তারা সোমবার রাতে গম নিবেদন করে মহাদেবের আরাধনা করুন। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো তিল। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বই অনুসারে নানান রকম রোগের আক্রমণে জীবন অতিষ্ঠ হয়ে উঠলে তিল দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করুন। দেখবেন এর ফলে আপনি দারুণ উপকার পাবেন। শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয়, এই উপাদানটি দেবাদিদেব মহাদেবের বেজায় পছন্দের, তাই পূজোর সময় তিল নিবেদন করলে
ছোটো বড় যে কোনো রোগী পালাতে শুরু করে এবং আয়ু বৃদ্ধি হয়। এরপর আমি সর্বশেষ যে জিনিসটির কথা বলবো তা হলো চাঁদ। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বই অনুসারে অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে উঠতে চাইলে প্রতি সোমবার রাতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সময় অল্প পরিমাণ চাল নিবেদন করতে ভুলবেন না। শিব পুরাণ অনুযায়ী চাল দিয়ে মহাদেবের পুজো করলে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হবার আশঙ্কা কমে যায়। ঠিক এর পাশাপাশি আপনার মান সম্মান ও আর্থিক উন্নতি ঘটতে বেশি সময় লাগবে না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও যদি দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনকে ধন্য করতে চান তাহলে অতি অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন। এবং আপনি যদি একজন দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের সাথে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন ওম নমো ভগবতে রুদ্রায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা অতি অবশ্যই কমেন্ট করুন ওম নমো ভগবতে রুদ্রায়। আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। দেবাদিদেব মহাদেব আপনাদের সহায় হোক, আপনাদের সকল ইচ্ছা মনোবাসনা পূরণ করুক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো দীর্ঘদিন ধরে আপনারা কি আর্থিক সংকটে ভুগছেন? তাহলে সোমবার রাতে করুন এই কাজ, মিলবে দেবাদিদেব মহাদেবের কৃপা। এর ফলে আপনি অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে উঠতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, হিন্দু শাস্ত্রে নজর দিলে জানতে পারবেন সপ্তাহের প্রতিটি দিনের সঙ্গে কোনো না কোনো দেবতার যোগ রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে সেই বিশেষ দিনে সেই বিশেষ দেবতার পুজো করলে দারুণ ফল পাওয়া যায়। ঠিক তেমনই সোমবার হচ্ছে ভগবান শিবের দিন, তাই সোমবার রাতে এই জিনিসগুলো দিয়ে ভগবান শিব ঠাকুরের আরাধনা করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়। বেদ এবং শিব পুরাণ অনুযায়ী শিব ঠাকুরের আরাধনা করার সময় যদি বিশেষ কিছু ধরনের শস্য দানা নিবেদন করা হয় তাহলে নানা ধরনের উপকার মিলতে শুরু করে। ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা কোনো রকম উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।